ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম ভাই, আপনি প্রশ্ন করেছেন যে সৌদি আরবের বিভিন্ন ধর্মীয় অফিস আদালতেও বাদশাদের ছবি টাঙ্গানো দেখা যায়, ওলামা ইকরাম কি এই বিষয়ে তাদেরকে সতর্ক করেন না, বা তারা কেন বিষয়টা মেনে নিয়েছেন, এই বিষয়ে আপনি প্রশ্ন করেছেন। মহতরম ভাই, ইসলামে ছবি তোলা খুবই জরুরি হালাতে জায়েজ আছে, যেটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন খুবই জরুরি প্রয়োজন ছাড়া ছবি তোলা জায়েজ নয়। যেমন পাসপোর্টে লাগে, যেমন আইডি কার্ডে লাগে, এমনই যদি কোনো অন্য স্থানে জরুরি প্রয়োজন হয় যেটা ছাড়া চলছে না, যেখানে ছবি ছাড়া, শুধু এই কাজগুলোতেই জায়েজ, আর অপ্রয়োজনীয় যত ছবি আছে এগুলো তোলা জায়েজ নয়। আর ছবি অঙ্কন তো জায়েজই নয়, যেগুলো তুলির সাহায্যে অঙ্কন করা হয় অথবা এই যে ভাস্কর্য আর মূর্তি ইত্যাদি নির্মাণ করা হচ্ছে বিভিন্ন স্থানে, এসবগুলোই হারামের অন্তর্ভুক্ত। তারপরে ছবি যারা অঙ্কন করে তাদের জন্য, বা যারা ছবি তৈরি করে বানায় তাদের জন্য কঠিন শাস্তির উল্লেখ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহাইন বুখারী ও মুসলিমের হাদিস, যে আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাউউরুন, কিয়ামতের দিন যাদের কঠিন শাস্তি দেওয়া হবে তাদের অন্যতম হলো যারা ছবি অঙ্কন করে, ছবি বানায়, ছবি তৈরি করে। আর যারা এই ছবি তৈরি করে, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে যে এগুলোতে তোমরা রুহ দাও, কিন্তু সে কখনোই সেগুলোতে রুহ দিতে পারবে না। তো এভাবে আরও কঠিন কঠিন শব্দ তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাদেরকে বলবেন যে তোমরা এগুলোতে রুহ দাও, তোমরা আমার মতো সৃষ্টি করতে চেয়েছিলে, এইভাবে তাদেরকে ধিক্কার জানানো হবে, নিন্দা জানানো হবে। তো সম্মানিত ভাই, এই ছবি তোলাকে ইসলাম অনুৎসাহিত করেছে, নিরুৎসাহিত করেছে, আর জরুরি প্রয়োজন ছাড়া ওলামারাও জায়েজের ফতোয়া দেন নাই। যদিও এই একবিংশ শতাব্দীতে এসে ছবির বিষয় অত্যন্ত সহজ ও ঢিলেঢালা হয়ে গেছে, কিন্তু আসলে এটা হওয়া উচিত ছিল না। সকল মুসলিম দেশেই এটা হারাম অনুষিদ্ধ। বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলে তিনি একই উত্তর দিয়েছেন। তিনি বলেছেন আপনি যে প্রশ্ন করেছেন সেম প্রশ্নটি তাকে করা হয়েছিল। তো তিনি রাহিমাহুল্লাহ বলেন যে আমরা এ ব্যাপারে ওলাতুল ওমর নেতাদেরকে আমরা সতর্ক করেছি, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। তো আলেম ওলামাদের কাজ তো নসিহত করা, এখন নসিহত যদি না শুনে তার দায়িত্ব তাদের, ঠিক আছে? আর যেটা ক্ষমতার বাইরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকালবি ওয়াজালিকা আযআফুল ঈমান। তো বিন বাজ রাহিমাহুল্লাহর কথাই বোঝা যায় যে ওনারা নসিহত করেছেন কিন্তু কর্তৃপক্ষ হয়তো শুনছে না, এখন ওনাদের আর করার কিছু নেই, অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে এটা মেনে নিতে হচ্ছে। কারণ এর বিরুদ্ধে সোচ্চার হতে গেলে হয়তো দেখা যাবে যে আরও বড় বিপদ চলে আসছে। আর ওলামায়ে কেরাম ব্যাপারে বলছেন, বিন বাজ রাহিমাহুল্লাহও বলেছেন যে এই 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 ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়েছে যে নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে প্রথম শিরিক পতিত হয়েছিল এবং তার অন্যতম কারণ ছিল এই ছবি বানানো, তাদের মূর্তি তৈরি করা, এবং পরবর্তীতে যখন মানুষ কিছুই জানবে না তখন সেগুলো ইবাদত করা শুরু করবে। এই মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লা তাদা সূরাতান ইল্লা তামাসতাহা, যত তুমি ছবি পাবে, যত মূর্তি পাবে, এগুলো সব তুমি ভেঙে চুরমার করে দিবে। ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহা, আর ইল্লা সাওয়াইতাহু, আর যত উঁচা কবর পাবে সেগুলোকে মাটি বরাবর করে দিবে, উপরের অংশটা ভেঙে মাটি বরাবর লেভেল করে রাখবে। সহিহ মুসলিমের হাদিস।
তো এই হাদিসগুলোতে কোনো সন্দেহ নাই, বুখারী মুসলিমের হাদিস। অতএব সম্মানিত ভাই, কেউ যদি না মানে সেটার শাস্তি তারা ভোগ করবে। কিন্তু সৌদি আরবের ওলামা একরাম বলেনি এটা ভাবা ঠিক নয়, যেটা শেখ বিন বাজরা আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি মাসালা ঘাটতে গিয়ে অনলাইন থেকে এটাই পাওয়া গেল, বিন বাজ রাহিমাল্লাহ বলছেন যে হ্যাঁ তাদেরকে সতর্ক করা হয়েছে। এখন যদি সতর্ক করার পরেও যদি কেউ না মানে তার দায়িত্ব তারা বহন করবে। আল্লাহ তাআলা যেন এরকম খারাপি থেকে মুসলিম উম্মাকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আর সেই সূত্র ধরেই তো আজকে আমাদের সমাজে শেখ মুজিবুর রহমান, আল্লাহ তাকে ক্ষমা করুন, তো তার বিভিন্ন জায়গায় মূর্তি বানাইছে, সেগুলোতে প্রতিকৃতিতে ফুল দিচ্ছে ইত্যাদি ইত্যাদি, ছুঁয়ে চুমা খাচ্ছে। যদি এরকম আওয়ামী লীগের আমল আরও দীর্ঘায়িত হয় তো হয়তো এক সময় সেগুলোতেই পূজা শুরু হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। জাজাকুমুল্লাহ খাইর। তো সম্মানিত ভাই, এগুলো কোনো ক্রমেই গ্রহণীয় নয়, সেটা যে করুক না কেন। বারাকাল্লাহ ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।